আলহামদুলিল্লাহ ভাই, অনেক প্রশ্ন, দেখি কতটুকু আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া যায়। এক নম্বরের প্রশ্ন হল, টুপির উপর টুপি পরা যাবে কি না? টুপির উপর আরেকটা টুপি পরা, বিশেষ করে শীতের সময় টুপির উপর আবার কান টুপি পরার প্রয়োজন হয়। উত্তর হলো, কোনো অসুবিধা নাই, আর চাইলে মূল টুপিটা পকেটে নিয়ে শুধু কান টুপি পরলেও কি আছে, কোনো অসুবিধা নাই। আর টুপি না পড়লেও কোনো অসুবিধা। আমাদের দেশে টুপি পরাটাকে মুসলমানিত্বের বড় আলামত হিসাবে মনে করি আমরা, তাই না? এটা ইসলামে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। আসল বিষয় হলো, আপনি হালাল পথে চলছেন কিনা, আল্লাহর ফরজ বিধানগুলো মানছেন কিনা, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ছেন কিনা, এটা হলো আসল বিষয়। মাথায় টুপি থাকা না থাকাতে তেমন কোনো অসুবিধা ব্যবধান নাই। অতএব টুপি একটার জায়গায় দুইটা, দুইটার জায়গায় তিনটা, বা টুপি একটাও পড়লেন না, এটাতে আপনার ইসলামের কোনো ক্ষতি হবে না। বাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম টুপি পরেছেন, তারা টুপি পরেছেন, তাদের মহব্বতে যদি আপনি টুপি পরেন তাদের অনুকরণে, অবশ্যই তার জন্য কি পাবেন? সওয়াব পাবেন। নামাজের বৈঠকে তাশাহুদের সময় সঠিকভাবে হাত তোলার নিয়মটা বলবেন। আমরা যখন তাশাহুদ করতে বসি নামাজে, এখানে আমরা তাশাহুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দিয়ে থাকি মূলত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেই, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর রাসূল হওয়ার সাক্ষ্য দেই। এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমাদের ইমানের কথা আমরা প্রকাশ করি। আর সাক্ষ্য দেওয়ার নিয়ম হলো, মুখে কোনো আদালতে সাক্ষ্য দিলে ইসলামী শরিয়ার আদালতের নিয়ম অনুযায়ী কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে সাক্ষ্য দিতে হলে এই আঙ্গুল দিয়ে ইশারা করে দিতে হয়, অমুক অমুক অমুক, এটা হলো শাহাদাত আঙ্গুল, এটা হলো সাক্ষ্য দেওয়ার আঙ্গুল। এই জন্য আমরা যখন তাশাহুদ পড়ি নামাজের মধ্যে, আত্তাহিয়াতুল্লাহে পড়ি, তখন আমাদের এই সাক্ষ্য দেওয়ার সময় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমরা এটা বলার সময় আঙ্গুল উঠানোটা সুন্নাত, আঙ্গুল দিয়ে ইশারা করা কি সুন্নাত। অনেক উলামা একরামের মতে পুরো তাশাহুদের বৈঠক জুড়েই আঙ্গুল উঠায় রাখা সুন্নাত, কারণ হাদিসে কোনো কোনো হাদিসের ভাষ্য লিদা জালাসাল ইত্তাশাহুদ, তাশাহুদের জন্য যখন বসবে তার মানে বসার সঙ্গে সঙ্গে এটা শুরু হবে। আবার অনেক উলামাদের মতে যখন তাশাহুদ পড়বেন তখন উঠাবেন। আমাদের সমাজে অনেকে বলে এই আঙ্গুল উঠাতে যদি দেরি হয়, আবার নামাইতে যদি ইল্লাল্লাহ সাথে সাথে নামায় না ফেলান তাহলে ইমান চলে যাবে, এরকম অনেক হাস্যকর কথা অনেকে বলেন। এই কথার কোনো ভিত্তি ইমান এত ঠুনকো না যে আঙ্গুলের ইশারা শেষ হয়ে যাবে। অতএব এ আঙ্গুল উঠানো সুন্নাত। এখন কিভাবে উঠাবেন সেটার পদ্ধতি হলো এইভাবে, একেবারে 7ই মার্চে বঙ্গবন্ধু যেভাবে ভাষণ দিয়েছিলেন সেই চিত্র সবার চোখের সামনে আছে না? বঙ্গবন্ধু 7ই মার্চের সময় যে ভাষণ দিয়েছেন, যেভাবে আঙ্গুল যেভাবে ছিল হুবহু ওইভাবে থাকবে, শুধুমাত্র বঙ্গবন্ধুর আঙ্গুল উপরের দিকে ছিল, নামাজে বৈঠকের সময় আপনার আঙ্গুল রানের উপরে থাকবে, আঙ্গুলটা বরাবর উঠানো থাকবে, এভাবে। কথা বুঝে আসছে? এরপর আপনার তাশাহুদ শেষ হয়ে গেল, আপনি আবার হাতকে স্বাভাবিক করতে পারবেন। কথা বুঝাতে পারছি? জি। এটা নারী পুরুষ সকলের জন্য আঙ্গুল দিয়ে হাত ইশারা করা। সন্ধ্যাবেলা টাকা দেওয়া জায়েজ কিনা? সন্ধ্যাবেলা টাকা দিলে কোনো লাভ ক্ষতি হবে কিনা? ভাইরা আমার, লাভ এবং ক্ষতির মূল মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। টাকা সন্ধ্যার সময় দিলে লাভ হবে না, সকালে দিলে লাভ হবে, সকালে বাকি আসলে লস হবে, নগদ আসলে লাভ হবে, এসবগুলো শয়তানের শেখানো মন্ত্র, এসবগুলো শয়তানের শেখানো মন্ত্র, এগুলো বিশ্বাস করা কোনো মুসলমানের জন্য জায়েজ না। এই কোরআনে কোথাও এটা নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও কোথাও এটা ইসলামে কোন জিনিসটা সঠিক আর কোনটা বেঠিক এটা বোঝার জন্য একমাত্র উপায় হলো কোরআন এবং হাদিসে তালাশ করা। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা তাহলে বোঝা গেল এটা নকল কথা, যে সন্ধ্যার সময় কাউকে টাকা দিলে কপালে দুর্গতি আছে, এরকম যদি কেউ মনে করে তাহলে বুঝতে হবে তার ইমান দুর্বল, শিরক। এ ধরনের বিশ্বাস শিরকপূর্ণ বিশ্বাস, ছোট শিরক। আল্লাহ তা আমাদেরকে সমস্ত ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সন্ধ্যার সময় যদি কেউ টাকা নিতে চাইতে আসে বা টাকাকে টাকা দিতে হয়, আপনি না দেওয়ার নিয়ত থাকলেও দিয়ে দিবেন, যাতে করে আপনার এই ভুল ধারণাটা কি হয়, ভেঙে যায়।
এরপরে প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি নাকি নূরের তৈরি, তা মানা কি ইমানের জন্য আবশ্যক? ভাইরা আমার, আমি সব জায়গায় এই কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন এটা আপনার জানার দরকারটা কি? আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার তো কোনো প্রয়োজন নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হক হালালের খবর নাই, নবী নূরের তৈরি না, মাটিতে টেনে মারামারি করতে করতে শহীদ হয়ে যেতেছে। ভাইরা আমার, কোরআন এবং হাদিসের কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির মূল উপাদান কি, আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন এরকম আলাদাভাবে পার্ট আকারে চ্যাপ্টার আকারে আলাদা করে কোথাও স্পষ্ট কিছু বলা? তাহলে সেই জিনিস নিয়ে আমাদের কেন মারামারি করতে হবে? তবে এটুকু ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন। কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা এটা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতো। এই নবী আবার আমাদের মতো মানুষ হয় কেমনে? ইউহা ইলাইয়া, এই জন্য আয়াতের পরের অংশে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন, তোমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ আমি ঠিক, তবে পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, আমি নবী আর তোমরা সাধারণ মানুষ। আমাদের যে সমস্ত ভাইরা মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বললে ওনার অপমান হয়, মাটি একটা তুচ্ছ জিনিস, নূর মানে লাইট আলো, এটা দামি জিনিস, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলেন এই জন্য যে নবীর মর্যাদা নাকি এতে কি বৃদ্ধি পাবে, মাটির তৈরি বললে অপমান হয়ে যায়, মাটি ছালি এটা কোনো একটা জিনিস হলো। ভাইরা আমার, আদম আলাইহিসসালাম কিসের তৈরি ছিলেন? এই ব্যাপারে তো কোনো দ্বিমত করার সুযোগ না, কারণ কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কি দিয়ে তাকে তৈরি করেছেন, খালাকতাহু মিন নার ও খালাকতাহু মিন তিন, খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আদম আলাইহিসসালামকে মাটি দিয়ে তৈরি করেছেন এটা কোরআন স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন। সে মাটির তৈরি আদমকে আল্লাহ তাআলা সেজদা করাইছেন কাদেরকে দিয়া? নূরের তৈরি ফেরেশতাদেরকে। তাহলে আমাদের নবীজিকে যদি আপনি নূরের তৈরি বলেন তাহলে উনি সেজদা দেওয়া লোকদের দলে ঢুকবেন, অর্থাৎ ফেরেশতাদের দলে, ঠিক না? ঠিক। আর যদি মাটির তৈরি বলেন তাহলে সেজদা পাওয়া লোকদের দলে ঢুকবেন, অর্থাৎ আদমের দলে। তাহলে মর্যাদা মাটির তৈরি বললে বাড়বে না কমবে? তারপরেও এই মাটির তৈরি এই কথা বলার প্রয়োজন, কারণ কোরআন হাদিসে কোথাও এইভাবে আল্লাহ তাআলা খুলে খুলে বলেন না, আপনি কেন এত খুলে জেলতে যাবেন, আপনি বলেন উনি মানুষ ছিলেন, তবে মহামানুষ, সাধারণ কোনো মানুষ না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির মহব্বত অন্তরে ঢোকানোর, প্রবেশ করানোর তৌফিক দান করুন। তাহলে ওনাকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন এটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয়? আসল বিষয় হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন কি করেছেন সেই কথাগুলো আসল বিষয়, তাকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন এটা আমার জানার বিষয় না। এরপরের প্রশ্ন, যাদের সন্তান হয় না তাদেরকে অনেকেই বলে অমুক হুজুরের পানি পড়া তাবিজ ঝাড়ফুঁক ইত্যাদি দেয়, এ সম্পর্কে ইসলাম কি বলে? ভাইরা আমার, সন্তান না হলে কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা, রুকিয়া করা সন্তানের আশায়, এটা নিষিদ্ধ বা হারাম কোনো কিছু না। কিন্তু মনে রাখতে হবে সন্তান দেওয়া এবং না দেওয়ার একমাত্র মালিক কে? অতএব ঝাড়ফুঁক বা অন্য কোনো হুজুরের কাছে দোয়া চাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ এবং স্বয়ং কোরআন যে আমলের কথা শিক্ষা দিয়েছে তা হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে কি করা। আমাদের দেশের অনেক ভাই বোনরা সন্তান না হলে, অথবা ছেলে হয় না শুধু মেয়ে হয়, মেয়ে হয় না শুধু ছেলে হয়, এগুলো ঘোচানোর জন্য অনেক মাজারে চলে যায় এবং মাজারে গিয়ে সন্তান চায়। ভাইরা আমার, মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক? অতএব সন্তান চাইতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন ইয়াহাবুলি মাই ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবুলি মাই ইয়াশা উযকুরা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে, আবার যাকে ইচ্ছা তাকে দুইটাই দেন, ওয়া ইয়াজআলু মাই ইয়াশা আতিমা, যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান। তাহলে এই ক্ষমতা কার? আল্লাহর। অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে, অন্য কারোর কাছে যাওয়া যাবে না। এরপরের প্রশ্ন, সন্তান লাভের জন্য, বিশেষ করে নেক সন্তান লাভের জন্য গুরুত্বপূর্ণ আমল কি? খুবই দরকারি একটি প্রশ্ন। যাদের সন্তান হয় না তারা সন্তান লাভের জন্য কোরআনের শেখানো আমলে মাধ্যমে আল্লাহর কাছে সন্তান চাইতে পারেন, কোরআনে কিছু দোয়া শেখানো আছে সেই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে সন্তান কামনা করতে পারেন। আবার যাদের সন্তান আল্লাহ তারা দিয়েছেন কিন্তু অনাগত সন্তান, অথবা যে সন্তান আল্লাহ দিয়েছেন তারা যেন নেককার হয়, তারা যেন ভালো মানুষ হয়, তারা যেন আল্লাহর
অনুগত মানুষ হয়, আল্লাহওয়ালা হয়, আলেম হয়, দিনদার হয়, এটার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারেন। দোয়া করবেন কোন আয়াতের মাধ্যমে? নাম্বার এক, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং সূরা সফাত আয়াত নম্বর 100, আয়াত নম্বর কত? 100, সূরা সফাত ইয়াসিনের পরের চূড়া। এই সূরাতে সূরা সফাত সফাতের 100 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের একটা দোয়া আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এভাবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আপনি আমাকে নেক সন্তান দান করেন। অতএব এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন। এই আয়াত বিশেষ করে পড়বেন সকাল সন্ধ্যা উঠতে বসতে বিশেষ করে পড়বেন। দ্বিতীয় দোয়া হলো জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা জাকারিয়া ইসলামকে কি দিয়েছিলেন? সন্তান, ছেলে সন্তান দিয়েছেন এবং তার স্ত্রী বন্ধা ছিলেন, বৃদ্ধা হয়ে গেছেন, সন্তান হওয়ার মতো বয়স পার হয়ে গেছে, তারপরেও আল্লাহ তাআলা দিয়েছেন। কি দোয়া করে আল্লাহর কাছে সন্তান পেয়েছেন সে দোয়াটা নেন। দুইটা দোয়া তিনি করেছেন, তার একটা হলো সূরা আলে আমরান আয়াত নম্বর 38। এই আয়াতে তার একটি দোয়ার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আল্লাহর কাছে ভালো লেগেছে তার সে দোয়াটা। কি দোয়া ছিল? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এর অর্থ হলো, হে আমার রব আপনার তরফ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দেন আর আপনি দোয়া শুনেন, অথবা আমার দোয়া আপনি শুনেন। এই দোয়া পড়ার পর আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 38। জাকারিয়া আলাইহিস সালামের আরও একটি দোয়া ছিল সূরা আম্বিয়া আয়াত নম্বর 89, সূরা আম্বিয়া আয়াত নম্বর 89। এই আয়াতের মাধ্যমে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? তিনি বলেছেন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আমার রব আমাকে আপনি একা একা রাখিয়েন না, অর্থাৎ সন্তান দিয়েন, ওয়ারিস দিয়েন, আপনি সর্বোত্তম ওয়ারিস দাতা, সন্তান দাতা। এই দোয়া তিনি আল্লাহর কাছে করেছেন। চার নম্বরের দোয়া হলো সূরা ফুরকান আয়াত নম্বর 74-এর দোয়ার অংশটা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমার পরিবার সন্তান যাই দিবেন সবাই যেন মুত্তাকি হয়, ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, মুত্তাকিদের ইমাম হয়, তাদেরকে দেখলে এমন সন্তান দিবেন আল্লাহ, এমন স্ত্রী দিয়েন, এমন স্বামী দিয়েন আল্লাহ, যাদের দিকে তাকালে নয়ন জুড়িয়ে যায়, অন্তরটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, ভালো লাগে, তারা যেন ভালো মানুষ হয়। এই দোয়াও বেশি বেশি করে পড়তে পারেন। আর সন্তান লাভের জন্য বেশি বেশি ইস্তেগফার করা, কি করা? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, অথবা সাইয়্যিদুল ইস্তেগফার বা যে কোনো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। এই আয়াত থেকে বোঝা গেল, ইস্তেগফার করলে يُمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ, সম্পদ এবং সন্তান এই দুইটা দান করেন আল্লাহ তাআলা বেশি বেশি। কি করলে? ইস্তেগফার করলে। এত আমল করার পরেও যদি আল্লাহ কাউকে সন্তান না দেয়, তার আল্লাহর ফয়সালা মেনে নেওয়া উচিত, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু না দেন, এর মধ্যে আমাদের জন্য অনেক বড় মাপের কল্যাণ আছে। ছোট বাচ্চারা অনেক সময় বুঝে না, মা বাপ তাদেরকে অনেক কিছু দেয় না, মোমবাতিটা সে ধরতে চায়, মা বাপ দেয় না, জোরাজুরি করে, না দিলে কান্নাকাটি করে, বাচ্চার কান্নার স্টাইল দেখে বোঝা যায় সে ছোট মানুষ, ভাষা নাই, মুখে বলতে পারে না। যদি সে বলতে পারতো হয়তো বলতো যে আমার মা বাপের মতো এরকম পাষাণ, এত খারাপ মানুষ পৃথিবীতে আছে, একটা বাচ্চা মানুষ আমি, একটু মোমবাতিটা ধরতে চাইছি, আগুনটা একটু দিল না। কি বলেন? মা বাবার না দেওয়াটা বাচ্চার কল্যাণে না অকল্যাণে? সে যত অস্থির হোক, যত কান্নাকাটি করুক, তার জন্য না দেওয়াটাই ভালো। সন্তান আল্লাহ তাআলা দিলেন একটা বিকলাঙ্গ অথবা অমানুষ, অথবা এমন সন্তান যে সন্তান হওয়ার পর আপনি বলতেন আল্লাহ এটা হওয়ার চাইতে না হওয়া, অথবা আল্লাহ তাআলা সন্তান দুনিয়াতে দিলেন না, বিনিময়ে জান্নাত দিয়ে দিলেন। লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? শুধু কি লাভ, লাভের উপরে লাভ। এই জন্য আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এটা বড় ধরনের একটা পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, গান বাজনা হালাল না হারাম? কোনো মাজহাবে বা কোনো তরিকায় কি গান আছে কি না? মাজারে বা পীরের গায়ে সেজদা দেওয়া যায় কি না? তাজিমি সেজদা বলে কোনো সেজদা আছে কি না?
অনেকে বলে পীর সাহেবকে তাজিমি সিজদা করা যায়। ভাইরা আমার, তাজিমি সিজদা মানে হলো সম্মানসূচক সিজদা। অনেকে মনে করে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা দেওয়ার নির্দেশ করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। সেই সিজদা ছিল আদম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শনমূলক সিজদা। আমাদের দেশের অনেক ভাইরা বলেন যে আদমকে যদি ফেরেশতারা সিজদা করতে পারে তাহলে আমরা আমাদের পীর সাহেবকে সিজদা করতে অসুবিধাটা কি? এটার উত্তর হলো যে আদম আলাইহিসসালাম কি আমাদের জন্য অনুসরণীয় নবী? ওনার শরীয়ত অনুযায়ী চলবো আমরা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়ত অনুযায়ী চলবো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থেও কাউকে সিজদা করার কোনো অনুমতি নেই। পৃথিবীর সবচেয়ে বড় সম্মানের পাত্র হলেন স্বয়ং রহমতুল্লিল, তাকে কোন সাহাবীরা সম্মান করে সিজদা দিয়েছেন না? তাহলে বোঝা গেল সম্মানসূচক সিজদা এটাও শিরক, এটাও। আমরা কোরআনে কারিমের একটি সূরা সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই ইবাদত করি। সিজদা এটা ইবাদত না? ইবাদত না। অতএব এটা শুধুমাত্র কাকে করতে হবে? আল্লাহকে। এরপরের প্রশ্ন, যেহেতু আমি জেনারেলের ছাত্র, অনেক কারণে মেয়েদের সাথে কথা বলতে হয়, এটা জায়েজ কি না? অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাট করা যাবে কি না, মেসেঞ্জার বা ইমুতে? মেয়েদের সাথে চ্যাট করা কেন লাগবে? যদি আপনি ছাত্র মানুষ হন, পড়াশোনা বিষয়ে কোনো লেনদেন, কোনো আদান প্রদান, কোনো কথাবার্তা, কোনো আইডিয়া শেয়ারিং করার প্রয়োজন হয়, একান্তে করবেন না। হয়তো গ্রুপ স্টাডি হচ্ছে অনলাইনে, সেখানে ছেলে মেয়েরা আছে, সেখানে যদি আপনার পর্দা রক্ষা করে কোনো আইডিয়া শেয়ার করতে চান করতে পারেন। অন্যথায় একাকী নির্জনে কথা বলা, যেটা ফেতনার দিকে নিয়ে যাবে, মনের মধ্যে বাজে চিন্তা নিয়ে আসবে, সমাজ অস্থির হবে, অশান্তির দিকে যাবে, সেটা কোনো অবস্থাতে জায়েজ। আপনার শুধুমাত্র ক্লাসমেট মেয়ে ছাত্রী আছে, ছাত্র নাই, নিয়ম হলো মেয়েরা মেয়েদের সাথে, ছেলেরা ছেলেদের সাথে আলাপ করবে এবং আইডিয়া শেয়ার করবে। ভাইরা আমার, এই কথাগুলো শুনলে আমাদের ভালো লাগে না। হুজুররা সব ওল্ড, সব সেকেলে, পুরান আমলের। এখন জগৎ কোথায় চলে গেছে হুজুরদের খোঁজ খবর নাই। এখন হলো ভাব শেয়ারিং, কেয়ারিং, এখন আর এই সমস্ত এই মান্দাতার আমলে এসব চলে না, নাউজুবিল্লাহ। এই চিন্তা আমাদের ভাইরা করে। এরপরে যখন এই ঐশীর মতো, ওই যে আনুষ্কা, দিহান, এই সমস্ত ঘটনা যখন ঘটে, তখন আবার মনে করে না রে হুজুররা যেটা বলছিল কথা তো। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে সাবধান হওয়ার তৌফিক দান করুন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা এখানে বলেন নাই ওয়ালা তাজনু, জিনা করিও না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, কারণ কাছে গেলে জিনা অটোমেটিক হয়ে যায়, ওইদিকে চলে যেতে হয় মানুষের, এই জন্য আগে থেকে বাঁধ দিতে হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলেছিলেন, মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা যৌনতা, এটা সৃষ্টিগতভাবে প্রমোটেড, সৃষ্টিগতভাবে এটার জন্য কোনো ট্রেনিং প্রশিক্ষণের প্রয়োজন। যদি এটাকে প্রমোশন করার চেষ্টা করা হয় সমাজ অস্থির হয়ে যায়। যৌনতাকে বরং কন্ট্রোল করতে হয়, এটাকে বরং নিয়ন্ত্রণ, যত্রতত্র ব্যবহার করা থেকে বাঁচতে হয়। এখন এটাকে প্রমোশন করতে চাইলে আরো সমাজ কি হবে, অশান্তির দিকে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চার মাযহাবই কি সঠিক? তাহলে কেন তাদের এতগুলো বিষয় নিয়ে এক নয়, তাদের বিষয়গুলো এক নয়, এবং মাযহাব মানা কতটুকু গুরুত্বপূর্ণ? ভাইরা আমার, প্রসিদ্ধ চার মাযহাবের চারো মাযহাবই মৌলিকভাবে সঠিক ইনশাআল্লাহ। এ বিষয়ে সারা বিশ্বে আহলে সুন্নাল জামাতের কোনো আলেমের, কোনো ইমামের দ্বিমত নাই যে প্রসিদ্ধ চার মাযহাবের চারো মাযহাবই কি সঠিক। এখন প্রশ্ন হলো, সঠিক হলে তাদের মধ্যে এত দ্বিমত কেন? সঠিক হওয়ার পরেও দ্বিমত হতে পারে। সাহাবা ইকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার জীবদ্দশায় অনেক মাসআলা নিয়ে দ্বিমত করেছেন। এটাকে বলা হয় মতবৈচিত্র্য, মতবৈচিত্র্য, এক একজন এক এক মত বুঝের ক্ষেত্রে, রাসূলের নির্দেশটা বুঝতে গিয়ে এক একজন এক এক রকম বুঝতে পারেন, এটা অস্বাভাবিক কিচ্ছু না। বিধায় এটাকে খুব বড় করে দেখে মুসলিমদেরকে বিভক্ত করা অথবা মুসলিমদের সংশয় সৃষ্টি করা উচিত না। তবে মাযহাব মানা, কেউ যদি কোরআন এবং হাদিসের আলোকে একা একা চলতে পারে, এত বেশি তার ইলিম থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তার জন্য মাযহাব মানা কোনো জরুরি। কিন্তু আপনি সাধারণ মানুষ হিসাবে কোরআন এবং হাদিসের সব কিছু যদি আপনার জানা না থাকে,
কোনো না কোনো আলেমের মাধ্যমে অবশ্যই আপনি আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা জানতে হবে। বিয়েতে উকিল দেওয়া এবং দেনমোহর নির্ধারণ করার ব্যাপারে বিস্তারিত জানতে চাই। ভাইরা আমার, বিয়ের মধ্যে কোনো উকিল টুকিলের কোনো প্রয়োজন নাই। এটা একটা অযথা কাজ, আমাদের দেশের প্রায় বেশিরভাগ এলাকাতে প্রচলিত আছে। বিয়েতে ছেলে হোক আর মেয়ে হোক, দুই পক্ষের গার্ডিয়ান হিসাবে তাদের বাবা, বাবা না থাকলে বড় ভাই অথবা চাচা অথবা দাদা কোনো একজন পুরুষ মানুষ, তিনি অভিভাবকত্ব করবেন। মেয়ের বাবা বলবে আমার মেয়েকে আমি বিয়ে দিচ্ছি, তিনি নিজেই মেয়ের বিয়ের ক্ষেত্রে বলতে পারি উকিল, বিয়ে সম্পাদন করতেছেন তিনি। বাবা বেঁচে থাকতে আবার মাঝখান থেকে আরেকজন আসে, তার নাম উকিল তো উকিল, আবার উকিল বাবা, উকিল তো উকিল, আবার সাথে কি লাগায় বাবা। কয় বাপ থাকে একজন মানুষের? যেমন জীবন্ত জলজান্ত বাপ থাকতে আবার আরেক বেটার বানায় উকিল বাবা বানাচ্ছে। এ উকিল বাবা বানানোর পরে মেয়েরা ওই বিয়েতে যে উকিল বাবা থাকে সারা জীবন বাবার মতো তারে খেদমত করা লাগে, তার সাথে পর্দার বিধান আছে বলে মনে করে না, এগুলো সব হারাম। বিয়েতে কোনো উকিল বাবার প্রয়োজন বলিষ্ঠভাবে সমস্ত উকিল বাবা টাবা এগুলো সব বাদ দিবেন। সরাসরি বাপ থাকতে, বাপ না থাকলে ভাই, মাঝখান থেকে আরেকজন এসে উকিল বাবাগিরি করার কোনো প্রয়োজন নাই, এটা ভুল। যারজ সন্তানের পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা, কোনো সন্তানের জন্ম যদি অবৈধভাবে হয় ওই সন্তানের কোনো দোষ নাই, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু সমাজে যদি জানাশোনা হয়ে যায়, তার পিছনে নামাজ পড়তে মানুষের যদি নেফরত হয়, মানুষ যদি বিব্রত বোধ করে, তাহলে সেক্ষেত্রে সেই স্বার্থে অনেক ওলামা ইকরাম বলেছেন তাদেরকে ইমাম না বানানোই উত্তম। তবে তাদের পিছনে নামাজ পড়লে কোনো অসুবিধা, একজন মানুষ তার জন্ম যদি অবৈধভাবেও হয় তারপরও তিনি চাইলে আল্লাহর নিকটবর্তী বান্দা হতে। আবার অনেকের জন্ম সঠিকভাবে হয়েছে কিন্তু সে যখন নেকামল করবে না সে আল্লাহর অপছন্দের মানুষ বান্দা হতে পারে কি পারে না। এই জন্য কার জন্ম কিভাবে হয়েছে এটা মুখ্য না, কে নিজে কি কাজ করেন এটা হলো মুখ্য। শুনেছি নামাজে বা ওযুতে মুখে বলা নিয়ত বলতে কিছু নেই, সত্যতা কতটুকু? ভাই নিয়ত মানে ইচ্ছা, নিয়ত মানে কি ইচ্ছা। অনেকে বলে যে আগামী বছর আমরা হুজুর আপনাকে আমাদের মাহফিলে দাওয়াত দেওয়ার নিয়ত করছি। এ নিয়ত করার মানে হলো মনে মনে আমরা ইচ্ছা করছি। নিয়ত শব্দের অর্থ কি? ইচ্ছা। আচ্ছা ইচ্ছা এটা কি মুখে করে না মনে করে? কথা বলেন, ইচ্ছা কি মানুষ মনে মনে করে না মুখে দিয়া করে? মনে করেন আপনি এবছর হজে যাবেন, সামনের বছর আল্লাহ বাচ্চারা নিয়ত করছেন, তো আপনি বলেন যে নাওয়াইতু আন আযহাবা ইলাল হজ, শুনছেন কোনোদিন এরকম হজে যাওয়ার নিয়ত শুনছেন কোনোদিন আপনারা? কিন্তু জিজ্ঞেস করলে ভাই হজে যাবেন কিনা, বলে হ্যাঁ নিয়ত আছে এবার যাওয়ার। এই যে নিয়ত আছে তার মানে ভিতরে ইচ্ছা আছে। যে কোনো ইবাদতে নিয়ত ছাড়া কোনো ইবাদত হবে না, কিন্তু নিয়ত জিনিসটা হলো মনের ইচ্ছা, এটাই যথেষ্ট। মুখে আলাদা না হয়তো পড়ার প্রয়োজন। এখন অনেকে বলবেন যে আমরা সারা জীবন পড়ে আসছি, কোথেকে হুজুর এগুলো গজাইছে, সব উল্টে দিচ্ছে এরা। ভাইরা আমার, খেতে ধান যখন লাগান শুধু ধান গাছ হয় না, সাথে আগাছাও হয়। আগাছাগুলো ফেলে দিতে হয় তাহলে ফসলটা, সুন্নতের সাথে সাথে কিছু আগাছা কিছু ভুলভ্রান্তিও সমাজে, কোরআন এবং হাদিসে যদি নাই কিন্তু সমাজে সেটাকে ভালো কাজ মনে করে, ইসলামের কাজ মনে করে কেউ করে, তাহলে বুঝতে হবে এটার নাম আগাছা বেদাত। এই বেদাত তুলে তুলে সমাজ থেকে কি করে দিতে হবে? ফেলে দিতে হবে, তাহলে ফসল ভালো হবে, সুন্নত ইবাদত ভালো হবে। এই মুখে নিয়ত করা এটা এরকম একটা কাজ। মুখে নিয়তের কথা কোরআন হাদিসে আমাদেরকে শেখানো হয় নাই, অন্তরে নিয়ত করবেন। আপনি কেন দাঁড়াইছেন, আপনার মনে মনে আপনার টার্গেট আছে যে আমি এখন এশা নামাজ পড়তে দাঁড়াইছি, বাস এটাই কি নিয়ত। বর্তমানে মহিলা পুরুষ একই সাথে ব্যবসা চাকরি করে, ইসলামী শরিয়া মোতাবেক মহিলাদের কাজ করার ব্যাপারটি কতটুকু জায়েজ? ভাইরা আমার, নারীরা ব্যবসা করলে ব্যবসা করতে পারবে, পুরুষদের মাধ্যমে তারা ব্যবসা করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা দিয়ে আমাদের পিনে বিসাল আলাইসালাম ব্যবসা করেছেন না? এটা হলো মেয়েদের ব্যবসা করার নিয়ম। যদি ফিজিক্যালি তারা অফিস করতে হয়, ব্যবসার জন্য যেতে হয়, তাহলে সেটাও হালাল হবে। যদি এগুলো ঠিক রেখে যদি করতে, গিফট হিসাবে দেওয়াতে কোনো অসুবিধা নাই। মুশকিল হলো ওই আংটিটার নাম হলো এঙ্গেজমেন্টের আংটি, তার মানে আংটি পরায়া শিকল বাঁধা দিলাম আর যাইতে পারবো না। এটা একটা সামাজিক রেওয়াজ, এটা কি কেউ ইবাদত মনে করে করে না? কোরআন এবং হাদিসে কোথাও বিবাহের জন্য এরকম কোনো বুকিং সিস্টেম নাই। আসলে সিস্টেমটার মধ্যেই ত্রুটি আছে, কারণ এই বুকিং দেওয়ার পরে এরপরে আস্তে আস্তে ইটিশ পিটিশ আলাপ শুরু হয়, কেমন আছো, কী খাইছো, হান তান, আস্তে আস্তে অন্যান্য গুনাহের দিকে যায়।
যতক্ষণ পর্যন্ত বিবাহের আক্ত সম্পন্ন না হবে দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব আর কবুল না হবে ততক্ষণ পর্যন্ত বিবাহ সম্পাদন আংটি একটা না দশ আঙ্গুলে দশটা পড়াইলেও বিবাহ হয় না যতক্ষণ পর্যন্ত আক্ত না হবে আর তার আগ পর্যন্ত কোনো প্রকার সম্পর্ক রাখা কি নাই জায়েজ কিন্তু আজকাল বলে বলে যে বোঝাপড়ার দরকার আছে হঠাৎ একটা লোকরা আপনারা এগুলো কল্পনাও করতে শুধুমাত্র প্রেমের গান মুখ দিয়া গায়া মিশামিশি তথাকথিত প্রেমের নাটক করলে হবে আসল প্রেম ভালোবাসা এই চাচিদের সাথে চাচাদের ছিল চুলাচুলি হইতো না ওনাদের কোনো আংটি ফাংটি দেওয়া নেওয়া হয় না তো দিলে নিলে হাদিয়া দিলে নিলে কোনো অসুবিধা নাই আংটি হাদিয়া হিসেবে দেওয়া যেতে পারে কিন্তু এটা দিলে আমার স্বামী হয়ে গেল স্ত্রী হয়ে গেল এবার আমরা আলাপ সালাপ করতে পারি এরকম কোনো কথা সঠিক না বরং এঙ্গেজ করে ঝুলাই রাখা জেনার রাস্তা খোলা হয় এটা জায়েজ নাই জুমার নামাজে এক রাকাত মিস হলে দ্বিতীয় রাকাত কি একা আদায় করবে নাকি জোহর হিসেবে চার রাকাত পড়তে হবে উত্তর হলো দ্বিতীয় রাকাত একা আদায় করবেন ইমামের সাথে জুমা এক রাকাত পাইছেন এক রাকাত পাইছেন ইমাম সালাম ফিরাই ফেলছেন তার নামাজ শেষ এখন আপনি কয় রাকাত পড়বেন আর এক রাকাত পড়বেন এটা না যে যেহেতু জুমা আমার এক রাকাত মিস হয়ে গেছে অতএব আমি আর তিন রাকাত মিলে জোহর চার রাকাত পড়বো এমন না ইমামের সাথে এক রাকাত পূর্ণাঙ্গ পেলে আর কয় রাকাত পড়তে হবে এক রাকাত আমি একটা অন্যায় কাজ করলাম এবং কাজটি করার পর ক্ষমাও চাইলাম যে ব্যক্তির কাছে ক্ষমা চাইলাম যদি উনি ক্ষমা না করেন সেক্ষেত্রে আমার করণীয় কি ভাই রে কারোর যদি অধিকার নষ্ট করেন একজনকে একটা গালি দিয়েছেন খারাপ কথা বলেছেন তার হক নষ্ট করেছেন সম্পদ লুণ্ঠন করেছেন বা যে কোনোভাবে তার অধিকার নষ্ট করেছেন এরপরে তার কাছে ক্ষমা চাইবেন সে যদি ক্ষমা না করে ক্ষমা না করলে ক্ষমা করা পর্যন্ত মাপ চাইবেন যেহেতু কেয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে অতএব আল্লাহর কাছে কেয়ামতের দিন বিচারের মুখোমুখি হওয়ার আগে দুনিয়া থেকে মাপ টাপ চেয়ে নিও সেখানে কেউ কাউকে মাফ করবে দুনিয়াতে মাফ করে নাই পায়ে জড়াই দুধ ধরেন চোখের পানি ফেলেন কেঁদে দেন আচরণ দিয়ে প্রমাণ করেন যে আপনি অনুতপ্ত আপনি লজ্জিত ইনশাআল্লাহ যত বড় পাষাণ হোক এক সময় ইনশাআল্লাহ মাফ করবে সেরকম করতে হবে আদায় করতে হবে হ্যাঁ আপনি সব চেষ্টা করেছেন তারপরেও যদি সে মাপ না করে এত বড় পাষাণ হয় এবার আল্লাহর সাথে লিঙ্কটা ভালো করবেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে তাকে সন্তুষ্ট করে তার কাছে মাফ আদায় করবেন কথা কি বুঝতে পারছেন আমরা জানি মিথ্যা বলা মহাপাপ বউয়ের সাথে প্রয়োজনে মিথ্যা বলা যাবে কি না বউয়ের সাথে মিথ্যা বলা জায়েজ আছে তবে সেই মিথ্যার ধরনটা ভালো করে বুঝেন বউয়ের সাথে মিথ্যা বলা জায়েজ আছে এটার মানে হলো পামপট্টিমূলক কোনো কিছু মিথ্যা মিথ্যে বললেন এটা জায়েজ আছে যেমন কথার কথা স্ত্রীকে বললেন যে দেখো এত স্বাদের রান্না আমি কোথাও খাই না যা খাই বাইরে সব মাটি মাটি লাগে আমার কাছে তোমার হাতের রান্না সুবহানাল্লাহ আপনার ভালো না লাগলো এটা বললেন খুশি করার জন্য বেচারিকে অথবা বললেন যে তুমি মানুষটা এত সুন্দর চাঁদ চাঁদ চাঁদটা দেখলে সব মিশামিশি চাঁদের চেয়ে তুমি সুন্দর মাশাআল্লাহ বাসায় ঢুকে লাইটটা বন্ধ করে দিলেন কেন লাইট বন্ধ করে দিছ বলে তুমি থাকলে আসলে লাইট টাইট দরকার হয় না আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর বানাইছে এ জাতীয় তারিফ বা প্রশংসামূলক কথা যদি বলেন এগুলো এক ধরনের মিথ্যা কথাই হয় কিন্তু এরকম গুড়ায় মিথ্যা কথা বলা স্ত্রীকে খুশি করার জন্য জায়েজ স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর কাছে কত প্রিয় যে একটু ঘুরায় গড়ায় বললেও আল্লাহ সেটা জায়েজ রেখেছেন হাদিসে আসছে সেটা কি আছে জায়েজ আছে কারণ আল্লাহ চান স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসাটা মজবুত হোক মোবাইলে ফেসবুকে আকাম কুকাম করবেন বিবাহের আগে হারাম সম্পর্ক করবেন আপনি যতই চাইবেন প্রকৃত ভালোবাসা কখনো হবে কিছুদিন হবে একসময় থাকবেন তো এই জন্য স্ত্রীকে এই ধরনের মিছা কথা বললে জায়েজ আছে আপনি শাড়ি একটা কিনে আনছেন 1000 টাকা দিয়া এবার আয়না স্ত্রীকে বলতেছেন তোমার জন্য শাড়ি কিনছি জানো 5000 টাকা দিয়ে কিনে আনছি এই মিছা কথা যদি বলেন মাশাআল্লাহ বলবেন না মায়ের চোটে আড্ডিমাড্ডি গুঁড়া হয়ে যাবে কারণ কোনো কারণে ওই 1000 টাকার ট্যাগ উঠাইতে ভুলে গেছেন ওইটা যদি মহিলা দেখে ফেলে অথবা কোনোভাবে জেনে যায় তখন তো আপনাকে মৃত্যু হিসাবে আজীবন জানবে তো এরকম মিথ্যা বলা জায়েজ নাই মিথ্যা শুধু প্রশংসামূলক স্বামী স্ত্রী একে অন্যকে বলতে পারে আবার এটা মহিলারা এ ওয়াজ শুনে ফেললে এরপরে আপনি যতই তারিফ করেন বলবে ও চান্দ তুমি ওই হুজুরের ওয়াজ শুনে আমার মিথ্যা মিথ্যে পাম দিতেছ তখন প্রশংসার ধরন পাল্টাইবেন এখন সবকে শিখিয়ে দেওয়া যাবে তখন প্রশংসার ধরন পাল্টাবেন এক কথায় স্ত্রীকে আস্থায় রাখবেন ভালোবাসা দিবেন তার ভালোবাসা নিবেন তার কোনো কিছু খারাপ থাকলে বহুত ভালো গুণ আছে সেটা মনে করে
ধৈর্য ধারণ করবেন। ইনশাআল্লাহ সুখী সমৃদ্ধ জীবন হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যত ভালো হবে গাঢ় হবে আল্লাহ তত খুশি হবে। কথা বুঝে আসছে? নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা জায়েজ আছে কিনা, কেউ যদি মুনাজাত করে তাহলে কি গুনাহ হবে কিনা, প্রথম কথা হলো ইবাদতের ক্ষেত্রে জায়েজ তালাশ করা যায় না। ইবাদতের ক্ষেত্রে তালাশ করতে হয় সুন্নত কোনটা, ইবাদতে জায়েজ না। জায়েজ হলো দুনিয়ার কাজে এটা খাওয়া জায়েজ কিনা, এটা বলা জায়েজ কিনা, দুনিয়ার কাজে হলো জায়েজ না জায়েজ তালাশ করতে হয়। ইবাদতের মধ্যে জায়েজ তালাশ করতে হয় না, ইবাদতের মধ্যে তালাশ করতে হয় কি সুন্নাত। কথা কি বুঝাতে পারছি? জায়েজ মানে এই কাজটা করা যাবে কিনা, জায়েজ কিনা এর মানে হলো এই কাজটা করা যাবে, ইবাদতের মধ্যে করা যাবে কিনা না, কিভাবে করতে হবে, নবীজি কিভাবে করতে বলেছেন এটা জানতে হয়। পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়, এই জন্য কেউ সালাম ফেরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে যদি কিছু চায় তাহলে কোনো অসুবিধা, কিন্তু সালাম ফেরানোর পরে রেডিমেড হাত তোলা, রেডিমেড বুঝুন তো, অটোমেটিক সালাম ফেরানো শেষ আল্লাহুম্মা আমিন, এই রেডিমেড মুনাজাত এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সালাম ফেরানোর পরে মুসল্লি সহ ইমাম সাহেব সহ সবাই মূলত কিছু দোয়া জিকির করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকা সালাম, আরো অনেক দোয়া আছে এগুলো পড়বে, এগুলো সুন্নাত। আমাদের দেশের 99.9+ মানুষ পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুন্নাত দোয়া জিকিরগুলো জানেন না, কিন্তু সালাম ফেরানোর পরে রেডিমেড মুনাজাতের কথা সবাই, যে কাজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন করেছেন সেটা আমরা জানি না, সুন্নাত উঠে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10 বছর ইমামতি করেছেন, তারপরে চার খলিফা মিলে 30 বছর ইমামতি করেছেন, মোট 40 বছর, 40 বছরে প্রায় 80,000 কম বেশ 80,000 কাছাকাছি ওয়াক্ত নামাজ পড়াইছেন। তারা যদি আমাদের মতো এরকম সালাম ফেরানোর পর রেডিমেড হাত তুলতেন, হাত 80,000 বার যদি এরকম ঘটনা ঘটতো তাহলে হাদিসে কি পরিমাণ বর্ণনা থাকতো, যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা বলতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি একবার থুতু ফেললে সেটা 10 জন সাহাবি দেখলে 10টা হাদিসে চলে আসে, তার ব্যক্তিগত বলতে কিচ্ছু নেই, প্রাইভেসি বলতে কিচ্ছু নেই, স্ত্রী সহবাসের ক্ষেত্রে কোন দোয়া পড়বে সেটা হাদিসে চলে আসছে, টয়লেটের ভিতরে কিভাবে পবিত্র হবেন সেটা হাদিসে আসছে, এক যুদ্ধে ফজর নামাজের পরে মুখ দিয়ে বিড়বিড় করে কিছু বলতেছেন, সাহাবা একরাম তো নাচর বান্দা ইয়া রাসূলুল্লাহ কি দোয়া পড়ছেন আমাদেরকে বলে দেন। সেই সাহাবিরা নবীজি যদি সালাম ফেরানোর পরে সাহাবিদেরকে নিয়ে আমাদের মতো এরকম দুই হাত তুলে এভাবে সিস্টেমিক্যাল দোয়া করতেন, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস থাকতো, কোথায় সে হাদিস? কথা কি বুঝাইতে পারছি? ওলামা ইকরাম একটু চিন্তা করেন, নবীজির পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে, সালাম ফেরানো শেষ জিকির এবং দোয়া করবেন, তবে আগে থেকে যদি সম্মিলিত মুনাজাত চালু থাকে সেখানে জিহাদ ঘোষণা করার দরকার নাই। আস্তে আস্তে মানুষকে সুন্নাত বুঝাবেন, ধীরে ধীরে বুঝাবেন, আর না হলে ভুল কাজ করা ভালো মারামারি করার চাইতে, মারামারি করার চাইতে ভুলটা থাকা ভালো। খবরদার এলাকাতে গন্ডগোল ফেতনা ঝামেলা করবেন না, তবে আস্তে আস্তে বুঝাইয়া মানুষকে সুন্নতের দিকে আনবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মৃত ব্যক্তির গোসলের পানির জায়গায় 5 দিন বাতি জ্বালানো কি জায়েজ হবে? অনেক এলাকায় এই কুসংস্কার এখনো আছে, মৃত ব্যক্তিকে গোসল দিলে সেই জায়গায় 5 দিন বাতি জ্বালায় রাখে, এটা সম্পূর্ণ কুসংস্কার এবং শয়তানি কর্মকাণ্ড, এটা করা জায়েজ নাই, এটা করা যাবে না। মৃত ব্যক্তিকে গোসল দিলে সেখানে বাতি জ্বালাইতে হয় এরকম কথা কোরআন হাদিসের কোথাও নাই, এটা ফালতু কথা মনগড়া কথা। বর্তমানে ইসলামী সঙ্গীতে যে বাদ্যযন্ত্র বাজানো হয় তা শোনা জায়েজ হবে কি না? বাইরে আমার আমরা আলোচনাতে বলেছি শুরুতে, বাদ্যযন্ত্র ব্যবহার যদি করা হয় গানের কথাতে যত ভালো কথা হোক, এমনকি যদি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আর সাথে বাদ্যযন্ত্র যুক্ত করা হয় তাহলে সেটা হালাল না হারাম? কারণ মাআজিফ বাদ্যযন্ত্রকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছে এটা হারাম করা হয়েছে, কিয়ামতের আগে মানুষকে হালাল মনে করবে, যার কারণে বাদ্যযন্ত্র এটা যদি কোনো তথাকথিত ইসলামী গানে যুক্ত হয় সে গান শোনাও জায়েজ। আমি কোনো প্রতিষ্ঠানের নাম নিচ্ছি না, তবে আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি, ম্যাক্সিমাম 99% তথাকথিত ইসলামী গান বাংলা হোক ইংরেজি হোক এগুলোর পেছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে, খুব সূক্ষ্ম অনেক সময় বোঝা যায় না, শুনতে আমাদের কাছে ভালো লাগে, আমরা শুনি কিন্তু মিউজিক আছে বিশমিশাই দিছে সাথে। আল্লাহ তালা আমাদেরকে এগুলোকে বর্জন করার তৌফিক দান করুন, এই জন্য এগুলো যত শুনবেন তত অন্তরে মুনাফিকি তৈরি হবে, ইমান থেকে দূরে সরবেন, আল্লাহ তালা আমাদেরকে হিম্মত দান করুক হারামকে না করার জন্য। সুন্নতি বিবাহ পদ্ধতি সম্পর্কে জানতে চাই, এটা তো 1 ঘন্টার ওয়াজ, এটা নিয়ে ইউটিউবে আমাদের একটা আলোচনা আছে, সংক্ষেপে একটু বলি, সুন্নতি বিয়ের পদ্ধতি হলো মেয়ে খুঁজবেন দিনদার পয়সাওয়ালা
না সৌন্দর্য এটা খুঁজবেন ঠিক খুঁজতে পারেন তবে তার চেয়ে বেশি হলো মেয়েটা দিনদার কিনা দিনদার মানে সে নামাজ কালাম পড়ে কিনা হালাল হারাম মানে কিনা আল্লাহকে ভয় করে কিনা পর্দা করে কিনা অল্পে তুষ্ট কিনা আর মেয়েরাও ছেলেদেরকে এভাবে নির্বাচন করবেন আজকাল ছেলেরা চায় একটা বিশ্ব সুন্দরী আর মেয়েরা চায় একটা টাকার বস্তা যতক্ষণ পর্যন্ত এই অবস্থা থেকে বের না হবেন ততক্ষণ পর্যন্ত শান্তি দাম্পত্য জীবনে আসবে না নবীজি বলেছেন ফাসবার বিজাতি দিন দেখো চেহারা সুন্দর লাবণ্য সৌন্দর্য শারীরিক গঠন পয়সা কড়ি এগুলো গৌণ মানুষের আসল উপভোগ্য হলো তার ব্যক্তিত্ব পার্সোনালিটি সে যদি মানুষের মতো মানুষ হয় তার সাথে বসবাস করে শান্তি পাবে আর না হলে চেহারা ছবি এগুলো একসময় ভেঙে যাবে একসময় নষ্ট হয়ে যাবে আসল জিনিস থেকে যাবে তার ব্যক্তিত্ব এই জন্য ওই জিনিসটা দেখে বিয়ে করতে হয় আর বিয়েতে খরচ কম করবেন দুমদাম কম করবেন লাইট ফাইট কম লাগাবেন মহারণা খুব অযাচিত অনাকাঙ্ক্ষিত বিশাল বিগ ফিগারের মহারণা ধরলেন এক টাকাও দিলেন না এরকম করবেন না গান বাজনা বিয়ে মানে এখন গান বাজনা ঠিক না বেঠিক গান বাজনা ছাড়া কোনো বিয়ে হয় না মানুষ জিজ্ঞেস করে হুজুর সংসার টিকে না কেন এখন প্রতিদিন 39টা করে তালাক হয় ঢাকা শহরে এত বিবাহ ভেঙে যাচ্ছে কেন এত অশান্তি হচ্ছে কেন এই অশান্তি হওয়ার অন্য এক কারণের ভিতরে একটা কারণ হলো বিবাহ যখন হয় তখন গান বাজনা ছাড়া বিয়ে ব্যান্ড পার্টি ছাড়া বিয়ে হয় না তো যে বিয়েতে আল্লাহ নাফরমানি দিয়ে শুরু হয় ওখানে আল্লাহ শান্তি কিভাবে দিবেন এই জন্য যুবকরা হিম্মত করতে হবে বিয়েতে কোনো হারাম কাজ চান্দাবাজি করবেন না গেইটে টেবিল বসাইয়া চেয়ার বসাইয়া উপহার নেওয়ার জন্য লোক বসে আছে না নাই কে কি আনছেন দেন নাম লেখান তো আমি বলি আর কি যে ডাকাত ডাকাতি করার সময় ছুরি রাখে পিস্তল রাখে আর বিয়েতে ডাকাতি করার সময় একটা চেয়ার আর টেবিল রাখে ওইটাও ডাকাতি এটাও ডাকাতি এটা হলো ভদ্রবেশে ডাকাতি এটাকে আমি হোটেল বলতে রাজি না অনেকে বলে এটা হোটেল রেস্টুরেন্ট যে জমা দেন ভিতরে যায় খান আরে ভাই হোটেলের চেয়ে ভালো আগে খায় পরে টাকা দেয় আর এখানে আগে যাওয়ার সময় দিয়া যান তারপরে খান 500 টাকা খাবেন 2000 টাকা দেন এটা ডাকাতি ছাড়া আর কি এই জন্য যুবকরা বিয়ের সময় হিম্মত করবেন বিয়ের কার্ডে লিখে দিবেন কোনো প্রকার উপহার গ্রহণ করা হবে না ঠিক তো বলতেছেন বাইরে গেলে বলবে মাথা খারাপ তোর লাখ লাখ টাকা উঠবে ভাইরে হারাম আমার এক পয়সারও দরকার বিয়ের দাওয়াত পাইলে এখন মানুষ এত নাখোশ হয় কিছু দাওয়াত আছে এগুলো পাইলে মানুষের মুখটা কালো হয়ে যায় মধ্যবিত্তের কথা বা গরিব আমাদের মতো গরিব মানুষের কথা বলতেছে আকিকার দাওয়াত বিয়ের দাওয়াত এটার মানে হলো বেচারার মুখটা কালো মরা দাওয়াতে আবার খুশি হয় কারণ সেখানে কিছু দেওয়া লাগে না কিন্তু বিয়ের আকিকা মানে হলো এখানে দণ্ডি জরিমানা পরিবারের সদস্য 3 জন 500-500 করে 1500 নাই খাইলো কিন্তু 5000-এর নিচে দেওয়া বাকি 3500-ই লস তো এই যে এভাবে ওই বেচারা বাধ্য হয়ে আনে কারণ যেভাবে গেইটে আপনি খাতা কলম নিয়ে বসছেন খালি হাতে গেলে চোখ গোড়ায় গোড়ায় তাকাবে এটা কি দাওয়াতে আসছে না বিনা দাওয়াতে আসছে ভাইরা আমার এটা উচিত না যুবকরা হিম্মত করেন এ সমস্ত অনাচার সামাজিক অনাচারের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে হ্যাঁ বিয়ের মধ্যে কেউ হাদিয়া দিতে পারে কোনো অসুবিধা নাই হাদিয়া হবে যাহা আসে সাদিয়া তাহা হলো হাদিয়া যাহা আসে সাদিয়া তাহা হলো হাদিয়া আপনি চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে ভাই কি আনছেন দিয়া যান এরপর ভিতরে ঢুকেন মুখে তো আর বলে না আচরণ দ্বারা এরকম করেন তাহলে এটা কোনো হাদিয়া হতে পারে না চাঁদাবাজি আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কেয়াম করা হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত ভাই কেয়াম শব্দের অর্থ দাঁড়ানো হাদিসে দাঁড়ানো নিষেধ নাই হয়েছে অনেক ভাই দাঁড়ায় আছে সব কেয়াম করতেছে কোনো অসুবিধা নেই কিন্তু মিলাদ পড়তে পড়তে নবীজির তরতি দুরুদ পাঠ করতে করতে দাঁড়ায় যেতে হবে এমন কোনো কথা হাদিসে বলা আপনারা নামাজের মধ্যে দুরুদ পড়েন কি পড়েন না দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যান কেন দাঁড়ান না কারণ দুরুদ যদি বসে বসে পড়েন তাহলে বসে বসে পড়তে পারেন কোনো অসুবিধা আবার যখন দাঁড়ানো অবস্থায় পড়েন দাঁড়ানো অবস্থায়ও পড়তে পারেন কিন্তু বসা অবস্থায় দুরুদ শুরু করলে এক পর্যায়ে দাঁড়ায় যেতে হবে এটা যদি জরুরি হইতো তাহলে নামাজের মধ্যেও দুরুদ পড়তে পড়তে এক পর্যায়ে দাঁড়ায় যাওয়া লাগতো কি লাগতো না বলেন আচ্ছা দুরুদ পড়া বড় না কোরআন শরীফ পড়া বড় কোরআন করিম পড়া বড় না দুরুদ পড়া লাগলে তখন যদি দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে কোরআন পড়ার সময় তো ফ্যানে ঝুলে থাকতো ওটাতে ইচ্ছেতে পড়ো এগুলো ভুল ধারণা আমাদের আল্লাহ আমাদেরকে সঠিকটা গ্রহণ করার তৌফিক দান করুন বিদআতটা ছাড়ার জন্য হিম্মত লাগে সঠিক যেটা শুনবেন গ্রহণ করতে হবে হিল্লা বিবাহ জায়েজ আছে কিনা হিল্লা বিবাহ হারাম লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হিল্লা বিয়ে যারা করে যার জন্য করে ওর প্রতি আল্লাহর গজব নাজিল হয় এটা জায়েজ নাই তিন তালাক যদি দিয়ে দেন
ওর সাথে আর ঘর করার চিন্তা করবেন না, তার সাথে ঘর করার চিন্তা করবেন না, অন্য বিকল্প চিন্তা করবেন। হিল্লা করে এই কন্ট্রাকে বিয়ে করা, এটা অত্যন্ত নিকৃষ্ট জঘন্য একটা হারাম, গুনার কাজ। সকালবেলা ঝাড়ু দিলে নাকি ঘরে রহমতের ফেরেশতা আসে, এটা কি ইসলামের শরীয়তে জায়েজ আছে কিনা? ফেরেশতার সাথে ঝাড়ুর কোনো সম্পর্ক নাই। ঘরে ময়লা আবর্জনা থাকলে আপনি ঝাড়ু দিবেন, দিনেও দিতে পারেন, সন্ধ্যাও দিতে পারেন, রাতেও দিতে। অনেক সময় মহিলারা বলে যে রাতে কি দিতে হয় না, ঝাড়ু দিতে হয় না, এটা হাদিসে আছে, এটা ঠিক, রাতে ঝাড়ু দিতে হয় না। তবে এটা রাসূলের হাদিস না, এটা হলো মহিলাদের হাদিস, হাদিসুন নিসা। কথা বুঝে আসছে? আমাদের মা খালারা মা চাচিরা অনেক সময় বলে যে রাত্রে ঝাড়ু দিতে হয় না, প্লেট ধুইয়া পানি রাত্রে বের করতে হয় না, এগুলো সব মন গড়া কথাবার্তা। আরও বেশি বেশি করে ফেলবেন, বেশি বেশি করে ঝাড়ু দিবেন, আবার মা বাবা চাচির সাথে বেয়াদবি করেন না, বুঝাই নেবেন ইনশাআল্লাহ। প্রেম করে বিয়ে করা জায়েজ আছে কিনা? মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? ভাই, বিয়ে করা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো ভালো কাজে আবার ভাগতে হবে কেন? ভাগে তো চোরে, ভাগে কে? চোরে। তো যেই যুবক মেয়েকে নিয়ে ভেগে গিয়ে বিয়ে করে, ও তো বিয়ে করে না, ও তো চোর। কথা ঠিক না, ঠিক বলেন? বিয়ে তো একটা ইবাদত, সবের কাজ, ভালো কাজ, এখানে আবার ভাগতে হবে কেন? বুক ফুলাইয়া বাপের বেটার মতো, বুক ফুলানোর দরকার নাই, বুক ফুলালে মানুষ জামাই অহংকারী, বিনয়ের সাথে বিয়ে করবেন, আবার মেয়ের নিয়ে পালাবেন কেন? পালানো মানে তো লক্ষণ খারাপ, এ পালানোর বিয়ে জায়েজ? এগুলো গুনা ভাইরা আমার, যৌবনের ভ্রম, বয়সের সমস্যা। এই জন্য যৌবন বয়সে হারাম থেকে বাঁচার জন্য হিম্মত লাগে, হিম্মত, সৎসাহস লাগে। মনে রাখেন, অসময়ে ইটিশ পিটিশ করবেন, সময়ে শান্তি পাবেন না। ধৈর্য ধারণ করেন, মোহাব্বত সব জমা দেন, জমা রাখেন, বৈধ বিয়ে হবে, সব ভালোবাসা একসাথে ছাড়বেন স্ত্রীকে, এমন মোহাব্বত হবে এক ডোজে কিয়ামত মরণ পর্যন্ত ইনশাআল্লাহ ভালোবাসা থাকবে। আর ভালোবাসা বিয়ের আগে থেকে খরচ করবেন, খরচ করতে 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 আস্তে আস্তে আকর্ষণ কমতে কমতে বিকর্ষণ হয়ে যাবে, বিয়ের পরে দুই দিনের ভিতরে তিন দিনে দুজনের রাস্তা দুই দিকে হয়ে যাবে, এরপর আর ভালোবাসা খুঁজে পাবেন না। এই জন্য দেখবেন না যে ভালোবাসার ট্রেনিং দেয় যে নায়ক নায়িকা, এগুলো বিয়ের সকালে একটা ভাঙে, বিকালে একটা ভাঙে। কারণ হলো আগে থেকে এ তথাকথিত ভালোবাসা বিলাইতে বিলাইতে সময় মতো আর ভালোবাসা থাকে না। যুবক ভাইয়েরা ভালোবাসার জোগাড় করে রাখেন বৈধ স্ত্রীকে উপহার দেওয়ার জন্য। পৃথিবীর সবচেয়েতে সবচেয়ে শ্রেষ্ঠ প্রেমিক হলো বিবাহের পরে স্বামী এবং স্ত্রীর যে প্রেম থাকে সে প্রেম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেকে বলে জেনা থেকে বাঁচতে হস্তমৈথুন করা জায়েজ আছে, এ সম্পর্কে কিছু বলুন। না, এ কথা এভাবে সঠিক নয় ভাইরা আমার। হস্তমৈথুন করা, হাত দিয়ে বীর্যপাত করা, এটা জঘন্য অপরাধ এবং হারাম। অনেক যুবক ভাইরা গোপনে গোপনে হারাম কাজটি করছেন, অত্যন্ত জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইবতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্ত্রীর মাধ্যমে যৌন চাহিদা চরিতার্থ ছাড়া এবং বৈধ পদ্ধতি ছাড়া অন্য যতভাবে মানুষ যৌন চাহিদাকে মিটায়, সেটা হাত দিয়ে হোক, অন্য কোনোভাবে হোক, এই সবগুলোকে আল্লাহ বলেছেন এরা সবাই সীমা লঙ্ঘনকারী, এটা হারাম। কোন অবস্থাতে হস্তমৈথুন জায়েজ? হস্তমৈথুনের এই বদভ্যাস থেকে অনেক যুবকরা বাঁচতে চায় কিন্তু পেরে ওঠে না। এ পেরে ওঠার জন্য কি করতে হবে? এক নম্বর কাজ হলো নির্জনতা পরিহার করতে হবে, একা একা থাকা যাবে না। একা একা যত বেশি থাকবেন তত বেশি শয়তান মনের ভিতরে বাজে চিন্তা আনবে, কারো না কাউকে সাথে রাখবেন। দুই নম্বর হলো হারাম জিনিস দেখা বন্ধ করতে হবে, মোবাইল ফরম্যাট করে ফেলতে হবে, নেটের আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলতে হবে প্রয়োজনে, ফেসবুকে। হারাম থেকে বেঁচে থাকার জন্য এই সাহসগুলো লাগে। ইমান যখন জজবা আসবে সাথে সাথে হিম্মত করে এগুলো করে ফেলবেন, আল্লাহর রহমতের কোলে চলে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার তিন, আল্লাহর কাছে একটু একা একা দোয়া করবেন, আল্লাহ আমি পারতেছি না, শয়তান আমাকে কুপোকাত করে ফেলতেছে, আল্লাহ আপনি সাহায্য করেন। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ এই বদভ্যাসের বিরুদ্ধে আপনি সংগ্রাম করতে পারবেন। হস্তমৈথুন জায়েজ নেই। যারা বলেছেন যে জেনা থেকে বাঁচার জন্য জায়েজ আছে, এটা কোনো কোনো ইমামগণ বলেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এমন কোনো জায়গায় আছে যে এখানে তার জেনা হয়েই যাবে, নির্জন একটা কক্ষে, কথার কথা জেলখানায়, অথবা এমন কোনো জায়গা যেখানে জেনার হাতছানি চতুর্দিকে, সে কোনোভাবে বাঁচতে পারতেছে না, তখন সে নিজেকে রক্ষা করার জন্য যদি করে, সেটাকে অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন। এখন জেনা থেকে বাঁচার জন্য করা যাবে এই কথা বলে আপনি সকাল বিকাল আল্লাহ মাফ করুক হারাম কাজ করবেন, সেটা কোনো আলেমই পৃথিবীতে বলে
যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে তাকে বাড়িতে রেখে প্রবাসে চলে যায়, তারপর যদি সে পরকীয়া লিপ্ত হয়, তা যদি স্বামী না জানে পরবর্তীতে তার স্বামীর কাছে স্বীকার করে, তাহলে স্বামী যদি মাফ করে দেয় তাহলে সংসার করা হালাল হবে কি না? হালাল হবে সংসার, কোনো অসুবিধা না। তবে এখানে একটা দরকারি বিষয় বলি, সেটা হলো অনেক স্বামী স্ত্রী এ ভুলটা করেন। বিবাহের আগে যদি কোনো অন্যায় হয়ে থাকে, স্বামী স্ত্রী একে অন্যকে সেটা শেয়ার করা উচিত না। অনেক স্বামী আছে অযথা মেয়েকে জিজ্ঞেস করে, তোমার সাথে অন্য কারো সম্পর্ক ছিল কি না বলো, আমি মনে কিছু করব না, আমি তোমাকে মাফ করে দিব। আমি তখন মহব্বতের চোটে মহিলা বলে ফেলায়। আমার কাছে একজন ফোন দিছে যে ভাই আমাকে বলে ফেলছে সে, আমি তো আগে ওয়াদা করছি মাফ করে দেবো, কিন্তু এখন তো আর তার সাথে আমার ঘর করতে ইচ্ছা করতেছে না। শয়তানের কাজগুলা করা, এই জন্য সমস্ত বাজে চিন্তা করবেন না। একই কাজ মেয়েরাও করানোর সময় সন্দেহ করা করি, এগুলো দাম্পত্য জীবন অশান্তির প্রধানতম কারণ। আপনি মনে করবেন ইনশাআল্লাহ আমার স্ত্রী পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে, সচেতন থাকবেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কিন্তু তাই বলে তাকে নিয়ে সন্দেহ করতে যাবেন না। যদি কোনো কারণে জেনা হয়ে যায় তাহলে এই কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে না। সরকারি চাকরিতে ঘুষ দিয়ে টাকা নিয়ে, ঘুষ দিয়ে নেওয়া হলে পরবর্তীতে যে টাকা আয় করা হয় তা হালাল হবে কিনা? ঘুষ দিয়ে যদি কেউ চাকরি নেয়, ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা গুনাহের কাজ, কিন্তু পরবর্তীতে তার উপার্জন কি হবে? ইনশাআল্লাহ হালাল হবে, কারণ পরবর্তী উপার্জনটা হবে তার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক, শ্রমের বিনিময়ে পারিশ্রমিক, এটাতে অসুবিধা নেই। প্রবাসে গিয়ে যদি কফিলের সমস্যার কারণে পরিস্থিতি শিকার হয়, টাকার কারণে যদি অবৈধ হয়ে যায়, পরে যে টাকা আয় করা হবে তা হালাল হবে কিনা? হবে ভাই। প্রবাসী ভাইয়েরা প্রবাসে গেছেন, অবৈধ হয়ে গেছেন নানা কারণে, আপনার সেখানে অবৈধভাবে বসবাস করা এটা গুনাহের কাজ, একটা ইসলামিক রাষ্ট্র বা যে কোনো একটা রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট করলেন আপনি, কিন্তু আপনার উপার্জনটা এর কারণে কি হয়ে যাবে না? হারাম হয়ে যাবে না, কারণ আপনার উপার্জনটা হচ্ছে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক। যদি ভালো বৈধ ক্ষেত্রে আপনি উপার্জন করেন কোনো অসুবিধা নাই, জায়েজ হবে। আল্লাহকে পেতে হলে নাকি একজন পীর ধরতে হয়, এটা ইসলামী শরীয়তে কি বলে? পীরকে ধরতে হবে এরকম কোনো কথা ইসলামে নাই যে পীর ধরা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে আল্লাহ কোরআনে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা ধরো, ওয়াসিলা মানে হলো নেক আমল করা, কোরআন হাদিস অনুযায়ী চলা, আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা, এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। ওয়াসিলার এই ব্যাখ্যাই মুফাসসিররা করেছেন। অতএব কোনো পীর ধরতে হবে নাহলে আল্লাহকে পাওয়া যাবে না এমন কোনো কথা সঠিক না, ভুল কথা এগুলো, ওলামাদের অনুসরণ করবেন সেটা ভিন্ন কথা। প্রবাসে অবৈধ প্রবাসীর এটা বলেছি, গলায় কাঁটা লাগলে আমাদের দেশে কিছু কিছু মানুষ বলে বাদশার নাম নিলে নাকি চলে যায়, এটা জায়েজ কি না? এটা সম্পূর্ণ ভুল কথা ভাই। বাদশা এত খারাপ হয়ে যায় নাই যে তার নাম শুনলে কাঁটা চলে যাবে, এগুলো সব অযথা কথাবার্তা। কাঁটা যদি গলায় লেগে যায় ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করবেন, তবে কয়েক কিছুক্ষণ কাল পরে, নির্দিষ্ট একটা সময়ের পরে কাঁটা, ছোটোখাটো কাঁটা এমনিই নেমে যায়, না হলে ডাক্তারের কাছে যাবেন যদি বড় কাঁটা হয়। একটা আমলের কথা অনেকে বলেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, এ আয়াত পড়ে ফু দিলে, কাউকে দিয়া মুখে ফু দেওয়াইলে আল্লাহ তাআলা দূর করে দেন, এরকম অনেকে বলেন, এটা ঝাড়ফুঁক, রুকিয়া। কোরআন হাদিসে কোনো বলা হয়েছে এমন কিছু না। তবে কোনো বাচ্চা টাচ্চার নাম নেবেন না, বাচ্চা টাচ্চার নাম নিলে বরং কাঁটা আরও বেশি সময় থাকার সম্ভাবনা আছে, কারণ এটা ভুল কাজ, কোরআন হাদিসে এরকম বলা হয়নি। হঠাৎ ভয় পেলে আমাদের দেশে মা চাচিরা বলেন দায়ের আগায় নুন খেতে হয়, এটা ঠিক কিনা? দাও এর আগা নুন লাগায় খাইতে হয় ভয় পাইলে, মা চাচিরা বলেন, এগুলো সবগুলো কুসংস্কার, এগুলো সবগুলো আপনার মেড বাই ইবলিস, এগুলো সব শয়তানের তৈরি করা, কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয় নাই। ভয় পাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, লবণ টবণ, কাঁচা লবণ তো স্বাস্থ্যের জন্য এমনিই ক্ষতিকর, আবার দায়ের আগায় যদি অপরিষ্কার দায়ের আগে বা পরিষ্কারই খান তাহলে তো আরো বরং স্বাস্থ্য নষ্ট হবে, এরকম কোনো কাজ করবেন না, এগুলো ভুল কথা। ইসলামে আল্ট্রাসোগ্রাম করা সম্পর্কে কি বলে, আল্ট্রাসোগ্রাম করা জায়েজ আছে কিনা? কোনো অসুবিধা নেই ভাই, সন্তান মাতৃগর্ভে কি অবস্থা আছে এটা দেখার জন্য আল্ট্রাসোগ্রাম করলে কোনো অসুবিধা। অনেকে মনে করে আল্লাহ কোরআনে বলছেন যে মাতৃগর্ভে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, এখন আল্ট্রাসোগ্রামের মধ্যে জানলে কি হবে? আরে ভাই, আল্ট্রাসোগ্রাম তো নির্দিষ্ট 3-4 মাস 5 মাস পরে যায় করলে জানা যায়, জন্মের আগে বা সাথে সাথে পৃথিবীর কোনো আল্ট্রাসোগ্রাম জন্মের আগে থেকে বলতে পারে না যে কোনটা ছেলে হবে বা মেয়ে হবে। অতএব আল্ট্রাসোগ্রাম করলে কোনো অসুবিধার কিছু নেই। স্বামী স্ত্রী নাম নিয়ে ডাকতে পারে না, যদি স্ত্রীর নামে স্বামী স্ত্রীকে নাম নিয়ে ডাকতে পারে না যদি স্ত্রীর নামের শেষে মা থাকে, যেমন আসমা, নাসিমা, সায়মা, রহিমা ইত্যাদি, এ কথাগুলি সঠিক কিনা?
মানে বইয়ের নাম যদি থাকে আসমা বা হোস আপনার কি সাইমা, তাহলে শেষে মা আছে, তাহলে বউয়ের মা বলা হয়ে যাবে। এই জন্য যে বেচারার যে কপাল পোড়ার বোর নামের শেষে মা আছে, সে জীবনে বউর নাম ধরে ডাকতে পারবে না। এটা ফালতু কথাবার্তা, এটা কোনো সঠিক কথা ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই বেচারা তো বোর বোরের নাম হিসাবে সায়মা বলছে, এটা তো এটা বলে না আয় মা, সে তো সায়মা বলছে। আয় মা যদি বলতো নাউজুবিল্লাহ, তাহলে আয় মা দুইটা মিলে আয় মা বোরে মা ডাকতো, সেটা আরেক বেজাল হইতো, বিবাহ না ঠিকার সম্ভাবনা ছিল, জিহার হতে পারতো। কিন্তু সায়মা টাইমা বা এরকম মা বললে শেষে কোনো অসুবিধা? আরে ভাই, বাংলায় না মা মানে আপনার মা, তো সায়মা তো আরবি শব্দ, তাহলে আরবিয়ানরা কি করবে? এগুলো সব অযথা কথাবার্তা, কোনো অসুবিধা নেই নাম দিয়ে বললে। আমাদের ইসলামের মধ্যে অনেক রকমের দল রয়েছে, যেমন কমি, সুন্নি, আহলে হাদিস ইত্যাদি। এতগুলো দল থাকার কারণ কি এবং সবাই বিভিন্ন রকম ফতোয়া দিয়ে বিভ্রান্ত করে, এর প্রতিকারের উপায় কি? এটার প্রতিকারের উপায় হলো আপনি নিজে কোরআনের সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে। আপনি যদি কানা হন, তাহলে আপনার কানাকে সবাই কি দেখাবে? হাইকোর্ট দেখাবে। হাইকোর্ট যাতে দেখাইতে না পারে, সেজন্য নিজে একটু চোখ কানটা অন্তত খুলতে হবে, বেসিক জ্ঞান থাকতে হবে। কোন কোন হুজুর বলেন মসজিদে প্রবেশের পর সালাম দেওয়া নাকি ঠিক নয়, কারণ তাতে মসজিদে থাকা মুসল্লিদের ডিস্টার্ব হয়, তাহলে আমরা কি মসজিদে ঢুকে সালাম দিব না? বহু হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম মসজিদে ঢুকে সালাম দেওয়ার কথা বর্ণিত আছে। এটা হলো তখন যদি আসলেই কারো ডিস্টার্ব না হয়, সব মুসল্লিরা সুন্নত পড়তেছেন, নামাজ পড়তেছেন, আমি ঢুকতে বিশেষ জোরে আসসালামু আলাইকুম বলেন, অবশ্যই ডিস্টার্ব হবে। এরকম অবস্থাতে জোরে সালাম দেওয়া উচিত না। পরিবেশ বুঝে যেখানে সালামের জবাব দিতে পারবে মানুষ সেখানে দিবেন। কবরের পাশ দিয়ে খাওয়ার সময়, যাওয়ার সময় আমরা কীভাবে সালাম দেব? কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বিশেষ কোনো পদ্ধতি নেই। কবরের যে দোয়া আছে, জিয়ারতের দোয়া, সালামুন আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুন, যে সমস্ত হাদিস দোয়া আছে কবর জিয়ারতের, এগুলো যাওয়ার সময় পাশ দিয়ে পড়ে চলে যাবেন। ইমাম সাহেব জর্দা ও সিগারেট খাওয়াকে মাকরু মনে করেন এবং নিজে জর্দা দিয়ে পান খান, এরকম ইমাম বলছেন নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু ইমাম সাহেবের জানা উচিত জর্দা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তামাক এটা ভয়াবহ রকমের একটা জিনিস, এটা নেশা মাদক, এই জন্য এটা কোনো ইমাম বা মুসল্লি কারোর জন্য খাওয়া জায়েজ নাই, এটা উচিত না। বিসমিল্লাহ রহমান রহিম কি সুরা ফাতিহার অংশ? বিসমিল্লাহ রহমান রহিম সুরা ফাতিহার অংশ কিনা এটা নিয়ে ইখতলাফ আছে। ইমাম আবু রহমতুল্লাহ মতে এটা কোরআন অংশ না, ইমাম শাফি রহমতুল্লাহ মতে কোরআন অংশ। আমাদের কাছে বেশিতর বিশুদ্ধতর মত হলো এটাই যে সুরা ফাতিহার অংশ বিসমিল্লাহ রহমান রহিম না, তবে বিসমিল্লাহ রহমান রহিম এটা কোরআন আয়াত, কারণ সুরায় নামালে আল্লাহ বলেছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানুর রহিম। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের তথ্য আদান প্রদানের মাধ্যমে মাধ্যম হিসেবে নিজস্ব চ্যাটিং গ্রুপ এবং ফেসবুক গ্রুপ ইত্যাদি থাকে। যেহেতু সেখানে সকল ধর্মাবলম্বী ছাত্রছাত্রী থাকে, সেহেতু গ্রুপ রুলসে ইসলামিক কিছু শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়। এই গ্রুপে ইসলামিক আলোচনা শেয়ার করা যাবে না ইত্যাদি। বুঝতে পেরেছি ভাই, অন্যান্য ধর্মের মানুষ যদি থাকে, তাদেরকে যদি ইসলামিক কিছু শেয়ার করেন, তারা যদি বিরক্ত হয়, তাহলে সেখানে শেয়ার না করাই উচিত। জোর করে ইসলাম কাউকে দেওয়া যায় না। আমি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি। দেশের প্রথা অনুসারে আমার সহ সকল কোম্পানিগুলো মার্কেটে বিক্রির বাড়ানোর জন্য ডাক্তারদেরকে মাসিক অর্থ প্রদান করা হয়। আমার প্রশ্ন, এই কার্যক্রম ইসলাম সমর্থন করে কিনা? সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। ডাক্তারদেরকে কোনো উৎকোচ বা ঘুষ দেওয়া জায়েজ নাই। এর মাধ্যমে আপনার যে সমস্ত লোকেরা রুগী, তাদের অধিকার নষ্ট হয়। বর্তমান যুগে প্রচলিত কেবল টিভি নেটওয়ার্কে ডিশ অ্যান্টেনা ব্যবসা করা জায়েজ আছে কিনা? জায়েজ নাই, কারণ এটা সতের চাইতে অসৎ ব্যবহার বেশি হয়। ইমাম যদি নাবিতে হাত বেঁধে আর মুক্তাদি বুকে হাত বাঁধে, নামাজ হবে কিনা? নামাজ হবে, কোনো অসুবিধা নেই। মানুষ মরার পর যে কোরআন খতম দেওয়া হয়, এটা ঠিক কিনা? না, মানুষ মরার পরে কোরআন খতম দেওয়ার কোনো সিস্টেম ইসলামে নাই। নিজের মা বাবার জন্য নিজে দোয়া করবেন। কোরআন খতম করলে মৃত ব্যক্তির তরফ থেকে সেটা জায়েজ আছে কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। যদি করাও যায়, যাদের মতো জায়েজ আছে তাদের মতেও নিজ নিজ ওয়ারিশটা নিজ নিজ করবেন, টাকা দিয়ে খতম পড়ানো জায়েজ নাই। আমি একটা ব্যবসা করতে গিয়ে আমার কিছু টাকা প্রয়োজন, কিন্তু কারোর কাছে হাওলাত চাইলে পাওয়া যায় না, তার জন্য যদি আমি এনজিও থেকে সুদের টাকা নিই, আমার হারাম হবে কিনা? অবশ্যই হারাম হবে, কারণ আপনার জন্য যদি আপনি এটা ছাড়া বাঁচতে পারেন, অন্য বিকল্প বহু থাকে, বাঁচার জন্য এগুলো দরকার হয় না, ব্যবসার জন্য করতে হয়। মাহফিলে বক্তারা যে ওয়াদাবদ্ধ শ্রোতাদেরকে অনেক ওয়াদা করে, না বুঝে ওয়াদাবদ্ধ হয় ঠিক কিনা? ওয়াদা করা বলতে যদি টাকা কালেকশন করেন মাহফিলে, ভাই বলেন বলেন জোর করে নাম নেওয়ান, সেটা কি নেয়? জায়েজ নাই। লজ্জা পড়ে মানুষ থেকে টাকা আদায় করা, লজ্জা ফেলা জায়েজ নাই। মাগরিবের নামাজের পর ছয় রাকাত নামাজ পড়লে কি 12 বছর নফল নামাজের সওয়াব হবে? মাগরিব পরে ছয় রাকাত নামাজকে আওয়াবের নামাজ বলে আমাদের দেশে আলেমরা, এটা সম্পর্কে একটা হাদিস আছে, কিন্তু হাদিসে সনদে মুহাদ্দিসিনে কিরাম বেশিরভাগই যঈফ বলেছেন, দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন, তবে হাদিসে আছে। স্ত্রীর জন্য শ্বশুরশাশুড়ির খেদমত করা কি? স্ত্রীর জন্য শ্বশুরশাশুড়ির খেদমত করা এটা জরুরি কিছু না, তবে নৈতিক দায়িত্ব। স্বামী যেহেতু আমার ভালোর জন্য
অনেক কষ্ট করতেছেন, অতএব স্বামীর বাবা মার হয়ে তার পক্ষ থেকে তাদের সেবা করার চেষ্টা করা উচিত। কিন্তু শ্বশুর শাশুড়ি মনে রাখা উচিত, স্ত্রী এটা কোনো কাজের মেয়ে না, ছেলের বউ এটা কোনো কাজের মেয়ে না। অনেক সময় ছেলেদের বিয়েই করা হলো কিসের জন্য, কাজের জন্য, এটা জায়েজ নেই। জেনা কাজ করে দুইজন ভুল বুঝতে পেরে তওবা করে করার পর কোনো সম্পর্ক ছাড়া হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করা যাবে কি না? হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করা যেতে পারে, কিন্তু কথাবার্তা বললে, যোগাযোগ রাখলে হারামের দিকে আবার চলে যেতে পারে, সেই জন্য না রাখা উচিত। অনেক মাহফিলে কিছু কিছু বক্তা শুধু হাসায়, এটা ইসলাম কি বলে, কতটুকু শরীয়তসম্মত? মাহফিল এটা কোনো কৌতুকের মঞ্চ না ভাই, এটা কোরআন হাদিসের বলার জিনিস। ইসলাম অত্যন্ত সিরিয়াস বিষয়, ইসলাম কোনো খেলনা বা তামাশার বস্তু না। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন হাদিসের কথা বলতেন, ইসলামের কথা বলতেন, অত্যন্ত সিরিয়াসনেসের সাথে বলতেন। যদি কখনো কথার মধ্যে কোনো হাসির কথা চলে এসে আসে, ব্যক্তিত্ব নষ্ট না হয়, ইসলামের ওজন নষ্ট না হয়, তাহলে হালকা হাসলো, এটাতে অসুবিধা নাই। কিন্তু মাহফিলের আগাগোড়া আপনার হাসানো কান্দানো কিচ্ছা কাহানি বলে বলে রসিয়ে রসিয়ে বিনোদন করা, এটা কোনো ম্যাগাজিন অনুষ্ঠান না, এটা জায়েজ না, এটা উচিত না, দাওয়াতের পদ্ধতির খেলাফ। বিয়ের পরের রাত নাকি কাল রাত স্বামী স্ত্রী একসাথে থাকতে পারে না এবং চেহারাও দেখতে পারে না। বিয়ের পরের রাতটা হলো লাল রাত, এখানে প্রশ্নকর্তা বলছেন কাল রাত, আমি বললাম কোন রাত, লাল রাত। লাল রাত মানে বুঝলেন, লাল রাত মানে হলো লাল মানে তো হাসি খুশির ব্যাপার। বিয়ের রাত প্রথম মাত্র বোঝাপড়া হলো, তারপরের রাত ইনশাআল্লাহ মহব্বতের রাত। এখানে বলা হয়েছে যে দেখা সাক্ষাৎ করা যাবে না, ওই দিন আরো বেশি দেখা সাক্ষাৎ করতে হবে, বড় দিয়ে কোথাও যাওয়া যাবে না, ওদের সারাদিন বাসায় বসে থাকতে হবে ওই দিন। অতএব এটা কাল রাত না, এটা কি লাল রাত। এগুলো সব ভুয়া এবং ভিত্তিহীন কথাবার্তা, যারা বলে কাল রাত টাল রাত। অন্যের বউকে পালিয়ে নিয়ে বিয়ে করলে কি ইসলামে জায়েজ আছে কি না? ভাই এটা তো আমরা আগেই বলেছি, বিয়ে এটা পালানোর জিনিস না। যদি কেউ পালাপালি করে বিয়েতে, তাহলে বুঝতে হবে ওটা চোর, ওটা ভালো মানুষ না। আর অন্যের বউকে নাউজুবিল্লাহ, তাহলে তো হারাম, সারা জীবন জেনা করবে, এটা জায়েজ নেই। রমজান মাসে স্ত্রী যদি সহবাস করতে চায়, রোজা অবস্থায় সহবাস করলে রোজা ভাঙবে কিনা? সহবাস করলে শুধু রোজা ভাঙবে না, ইমানও ভাঙার অর্থাৎ তাকওয়াও ভাঙার ব্যাপার আছে, হারাম। রমজান মাসে রোজা অবস্থায় স্বামী স্ত্রী সম্পর্ক করা, শারীরিক সম্পর্ক করা কি নাই, জায়েজ নাই, কেউ চাইলেই হবে না। রোজা থাকা অবস্থায় মাস্টারবেশন করলে রোজা ভেঙে যাবে কিনা? হ্যাঁ অবশ্যই, হস্তমথন করলে রোজা অবস্থায় রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা? না, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। আমরা অনেক সময় স্নো ব্যবহার করি, কিন্তু জানি না সেটা পবিত্র না অপবিত্র। যদি সেটা অপবিত্র হয়, সন্দেহ হলে পবিত্র করার বিধান কি? স্নো আবার অপবিত্র হতে যাবে কেন? যদি সেখানে অপবিত্র হারাম কোনো কিছু নাপাক কিছু আছে বলে মনে হয়, তাহলে ওটা পবিত্র করার কোনো সিস্টেম নাই, ওটা ব্যবহার করা যাবে না। শুকরের কোনো কিছু আছে যদি জানেন, তাহলে ব্যবহার করবেন না, আর না হলে সব অবস্থায় ব্যবহার করতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রা।